বাগদা হাসপাতালে চিকিৎসক হেনস্থার সমাধান। কাজে যোগদান করলেন অভিমানী চিকিৎসক। সূত্রের খবর, প্রধান ক্ষমা চাওয়াতেই মেলে সমাধান সূত্র। বাগদা হাসপাতালে চিকিৎসককে হেনস্থার ঘটনা সমাধান। গ্রাম পঞ্চায়েত প্রধান ভুল স্বীকার করায় সমস্যার সমাধান। উত্তর চব্বিশ পরগনার বাগদা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দেবাংশু সরকারের সঙ্গে গত শনিবার রাতে রোগীর ইনজুরি রিপোর্ট লেখা নিয়ে ঝামেলা বাধে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত প্রধান চায়না বিশ্বাসের সঙ্গে। ডাক্তারকে হেনস্থার অভিযোগ ওঠে প্রধান চায়না বিশ্বাসের বিরুদ্ধে। পরের দিনই ছুটির আবেদন করে অনির্দিষ্টকালের জন্য হসপিটালে আসা বন্ধ করে দেন ডাক্তার দেবাংশু সরকার, যার ফলে সমস্যায় পড়েন হাসপাতালে আসা রোগীরা। বৃহস্পতিবার বাগদা হাসপাতালে ডাক্তার দেবাংশু সরকার ও হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাস বিএমওএইচ প্রণব মল্লিকের উপস্থিতিতে ভুল বোঝাবুঝির সমাধান হয় বলে দাবি বিএমওএইচ এর। ডাক্তার দেবাংশু সরকারের কাছে ভুল স্বীকার করার পরেই সমাধান সূত্র মেলে বলে সূত্র মারফত জানা গিয়েছে। হ্যাঁ, একটা সমস্যা হয়েছিল, সবাই এসে একসঙ্গে বসে যাদের সঙ্গে ঝামেলা ডাক্তারবাবুর সঙ্গে হয়েছিল তাঁরা এসেছিলেন, আসার পরে একসঙ্গে বসে ব্যাপারটা মিটে গেছে। সামনাসামনি বসে সব ব্যাপারগুলো ভুল বোঝাবুঝি যেখানে হয়েছিল সব মিটে গেছে। ডাক্তারবাবু অলরেডি টেলিমেডিসিন করছেন, আজকেও এসেছেন, উনি আজকে রাতেই কাজে নাইট ডিউটি করবেন উনি আজকে। বৃহস্পতিবার রাতে হাসপাতালে ডিউটি শুরু করেন দেবাংশু সরকার। এ বিষয়ে বিএমওএইচ প্রণব মল্লিক বলেন, সবাই একসাথে বসেছিলেন, সমস্যা মিটেও গেছে। এই বিষয়ে মুখ খুলতে চাননি ডাক্তার দেবাংশু সরকার ও হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।